বাণী ও রচনা স্বামী বিবেকানন্দ স্বার্থরহিত কর্ম ১৮৯৮ খ্রিস্টাব্দ ২০শে মার্চ কলিকাতা বাগবাজার ৫৭ নম্বর রামকান্ত বসু স্ট্রিটে রামকৃষ্ণ মিশনের ৪২তম অধিবেশনে স্বামী বিবেকানন্দ নিষ্কাম কর্ম সম্বন্ধে একটি বক্তৃতায় এইভাবে বলিয়াছিলেন, গীতা যখন প্রথম প্রচারিত হয় তখন দুইটি সম্প্রদায়ের মধ্যে প্রবল মতবিরোধ চলিতেছিল। একদল বৈদিক যাগযজ্ঞ পশু বলি এবং ওই প্রকার কর্মসমূহকেই ধর্মের সমগ্র রূপ বলিয়া মনে করিত, অপর দল প্রচার করিত যে অসংখ্য অশ্ব ও পশু হত্যা করা ধর্ম নামে অভিহিত হইতে পারে না। শেষোক্ত দলের অধিকাংশই ছিলেন সন্ন্যাসী এবং জ্ঞানমার্গী। তাহাদের বিশ্বাস ছিল যে সর্বপ্রকার কর্ম ত্যাগ করিয়া আত্মজ্ঞান লাভই মোক্ষের একমাত্র পথ। গীতাকার তাহার নিষ্কাম কর্মের মহতী বাণী প্রচার করিয়া পরস্পর বিরোধী এই দুই সম্প্রদায়ের বিরোধের অবসান করিলেন। অনেকের ধারণা যে গীতা মহাভারতের যুগে লিখিত হয় নাই, পরবর্তীকালে মহাভারতের সহিত সংযোজিত হইয়াছিল, ইহা ঠিক নয়। মহাভারতের প্রত্যেক অংশেই গীতার বিশেষ বাণীগুলি পরিলক্ষিত হয় এবং গীতা যদি মহাভারতের অংশ হিসেবে বিবেচিত না হয় এবং বাদ দেওয়া হয়, তবে মহাভারতের অন্যান্য অংশগুলি যেখানে এই একই বাণী বর্তমান সেগুলিও সমভাবে বিবেচিত হওয়া উচিত। এখন নিষ্কাম কর্মের অর্থ কি? আজকাল অনেকে ইহা এই অর্থে বুঝেন যে কর্ম এমনভাবে করিতে হইবে যাহাতে সুখ বা দুঃখ কোনোটি কর্মীর মন স্পর্শ না করে। ইহার প্রকৃত অর্থ যদি ইহাই হয় তবে ইতর প্রাণীরাও নিষ্কাম হইয়া কর্ম করে বলিতে হইবে। কোনো কোনো প্রাণী তাহাদের শাবকগুলি খাইয়া ফেলে এবং ইহার জন্য তাহাদের কোনো দুঃখই হয় না। দস্যুরা অন্যের ধন সম্পত্তি অপহরণ করিয়া তাহাদিগের সর্বনাশ করে। এই কাজ করিবার সময় যদি সুখ বা দুঃখের কোনো প্রকার অনুভূতি তাহাদের না থাকে, তবে তাহারাও তো নিষ্কাম হইয়া কাজ করে বলিতে হইবে। নিষ্কাম কর্মের অর্থ যদি ইহাই হয় তবে কঠিন হৃদয় দুরাচারও নিষ্কাম কর্মী বলিয়া বিবেচিত হইতে পারে। দেওয়ালির সুখ দুঃখের কোনো অনুভূতি নাই, একটি প্রস্তর খণ্ডেরও ঠিক তাই। এই কারণে এ কথা বলা যায় না যে উহারাও নিষ্কাম হইয়া কর্ম করে। ওইভাবে উহার অর্থ করিতে গেলে নিষ্কাম কর্ম দুষ্ট লোকের হাতে একটি শক্তিশালী যন্ত্রে পরিণত হয়। তাহারা দুষ্কর্ম করিতে থাকিবে এবং মুখে বলিবে তাহারা নিষ্কাম কর্ম করিতেছে। নিষ্কাম কর্মের অর্থ যদি ইহাই হয় তবে গীতা একটি ভয়াবহ মতবাদী প্রচার করিয়াছেন, ইহার অর্থ নিশ্চয়ই এরূপ নয়। অধিকন্তু গীতা প্রচারের সহিত সংশ্লিষ্ট ব্যক্তিগণের জীবন আলোচনা করিলে আমরা দেখিব যে তাহাদের জীবন সম্পূর্ণ অন্যরূপ। অর্জুন যুদ্ধে ভীষ্ম এবং দ্রোণকে বধ করেন, কিন্তু সেই সঙ্গে তিনি তাহার সমস্ত স্বার্থ বুদ্ধি বাসনা এবং ক্ষুদ্র আমিত্বকে লক্ষ্যবার বিসর্জন দিয়াছিলেন। গীতা কর্মযোগ শিক্ষা দেয়, যোগারূঢ় হইয়া আমাদের কর্ম করিতে হইবে। এই যোগযুক্ত অবস্থায় ক্ষুদ্র অহংবোধ থাকে না। যোগযুক্ত হইয়া কর্ম করিলে আমি ইহা করিতেছি উহা করিতেছি এই বোধ কখনো থাকে না। পাশ্চাত্যের লোকেরা ইহা হৃদয়ঙ্গম করিতে পারে না। তাহারা বলে যে যদি এই অহংবোধ না থাকে, যদি ইহা বিলুপ্ত হয়, তবে মানুষ কিরূপে কর্ম করিতে পারে? কিন্তু আমিত্ব বোধ ত্যাগ করিয়া যোগযুক্ত চিত্তে কর্ম করিলে উহা অনন্ত গুণ উৎকৃষ্টতর হইবে এবং প্রত্যেকেই নিজ জীবনে ইহা অনুভব করিয়া থাকিবে। আমরা খাদ্যের পরিপাক ক্রিয়া প্রভৃতি বহু কর্ম অবচেতনভাবে করি, অন্যান্য অনেক কর্ম জ্ঞাতসারে, আবার অনেক কর্ম
ক্ষুদ্র আমিত্বে লোপে যেন সমাধিমগ্ন হইয়া করি। চিত্রকর যদি অহংবোধ ভুলিয়া চিত্রাঙ্কনে সম্পূর্ণরূপে নিমগ্ন হয়, তবে সে অপূর্ব সুন্দর চিত্রসমূহ আঁকিতে পারিবে। উত্তম পাচক যে সকল খাদ্যবস্তু লইয়া কাজ করে, তাহাতেই সে সম্পূর্ণ মন নিবিষ্ট করে। তখন সাময়িকভাবে তাহার অন্যান্য বোধ সকল তিরোহিত হয়। এই রূপেই তাহারা তাহাদের অভ্যস্ত কোনো কাজ নিখুঁতভাবে সম্পাদন করিতে সমর্থ হয়। গীতা আমাদের শিক্ষা দেয় যে সমস্ত কর্মই এই রূপে সম্পন্ন হওয়া উচিত। যিনি ঈশ্বরের সঙ্গে একাত্মতা অনুভব করিয়াছেন, তিনি যোগযুক্ত হইয়া সমস্ত কর্ম করেন এবং ব্যক্তিগত স্বার্থ অন্বেষণ করেন না। এইরূপ কর্ম সম্পাদন দ্বারাই জগতের মঙ্গল হয়, ইহা হইতে কোনো অমঙ্গল হইতে পারে না। যাহারা এইভাবে কর্ম করেন, তাহারা নিজের জন্য কখনো কিছু করেন না। প্রত্যেক কর্মের ফলে শুভাশুভ মিশ্রিত, এমন কোনো শুভ কর্ম নাই যাহাতে অশুভের কোনো স্পর্শ নাই। অগ্নির চতুর্দিকে যেমন ধূম থাকে, তেমনি কর্মের সহিত কিছু অশুভ সর্বদাই থাকে। আমাদের এমন কাজে নিযুক্ত থাকা উচিত যাহা দ্বারা অধিক পরিমাণে শুভ এবং অল্প পরিমাণে অশুভ হয়। অর্জুন ভীষ্ম ও দ্রোণকে বধ করিয়াছিলেন, ইহা না করিলে দুর্যোধনকে পরাভূত করা সম্ভব হইত না। অশুভ শক্তি শুভ শক্তির উপর প্রাধান্য লাভ করিত এবং দেশে এক মহা বিপর্যয় আসিত। একদল গর্বিত অসৎ নৃপতি বলপূর্বক দেশের শাসনভার অধিকার করিত এবং প্রজাদের চরম দুর্দশা উপস্থিত হইত। তেমনি শ্রীকৃষ্ণ কংস, জরাসন্ধ প্রভৃতি অত্যাচারী রাজাদের বধ করেন, কিন্তু একটি কাজও তিনি নিজের জন্য করেন নাই। প্রত্যেকটি কাজই পরের মঙ্গলের জন্য অনুষ্ঠিত হইয়াছিল। দীপালোকে আমরা গীতা পাঠ করিতেছি, কিন্তু কিছু সংখ্যক পতঙ্গ পুড়িয়া মরিতেছে। এইভাবে বিচার করিলে দেখা যাইবে যে কর্মের মধ্যে কিছু না কিছু দোষ থাকিবেই। যাহারা কাঁচা অহংকার বোধ বিসর্জন দিয়া কর্ম করেন, দোষ তাহাদের স্পর্শ করিতে পারে না, কারণ জগতের হিতের জন্য তাহারা কর্ম করেন। নিষ্কাম বা অনাসক্ত হইয়া কর্ম করিলে সর্বাধিক আনন্দ ও মুক্তি লাভ হয়। গীতায় শ্রীকৃষ্ণ কর্মযোগের এই রহস্য শিক্ষা দিয়াছেন।